আমি ডাকলাম, শুনতেই পেলেন না। ডাক্তার ম্যাডামের এক ডাকে গিয়ে বসে পড়লেন। এই তোরা কে কি খাবি বল? Anything special? এক মিনিট দাঁড়া, মেনু কার্ডটা নিয়ে আসি। অনিকেত, বলছি যে শুনছিলাম তুমি নাকি ক্যালিফোর্নিয়ায় যাচ্ছ হায়ার স্টাডিজ এর জন্য, তো ওখানে গিয়ে কিসের উপর স্পেশালাইজেশন করবে? এই তোর একটু দেখ না। আমি আই থিংক সো অর্থোপেডিক্স করব। ওকে, তো এখনো দেখি মেনু কার্ডটা। কিরে, তোরা ডিসাইড করলি কি কি খাবি? এখানে যেটা ভালো পাওয়া যায় অর্ডার করে দাও প্লিজ। মুনি, হ্যাঁ দেবি, তুমি তো বাইরে থেকে পড়াশোনা করেছো, তাই? হ্যাঁ, আমি লন্ডনে পড়তাম, তারপর আমি মুম্বাইতে ছিলাম কিছু বছর। বাট আমার না এক জায়গায় বেশি দিন থাকতে খুব একটা ভালো লাগে না, আমার এক্সপ্লোর করতে ভালো লাগে। সেই জন্য কলকাতায় যখন এই ভালো অফারটা পেলাম, আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। আর স্পেশালি জলের বোতলটা। যেটা বলছিলাম তখন আর কি, যে নতুন জায়গা এক্সপ্লোর করা, বন্ধু বানানো, তোমার কি মনে হয় এই বিষয়ে? না না, অ্যাবসলিউটলি না, দ্যাটস দ্য রিজন আই এম গোইং টু ক্যালিফোর্নিয়া। জানেন তো মশার কামড় কিন্তু ভালো নয়, ডেঙ্গু ম্যালেরিয়া এসব হয়। অবশ্য আপনারা ডাক্তার, আমার থেকে ভালোই জানবেন, মশা দেখলেই মেরে ফেলতে হয়। এই যে আপনারা মশা মারার জন্য ধূপ টুপ রাখেন না কেন এখানে? কি হচ্ছে? শোনারা বলছি, যাও গিয়ে একটু হাতটা ধুয়ে এসো, কারণ হাত না ধুয়ে খাওয়াটা না ভীষণ আনহাইজেনিক। যাও হাতটা ধুয়ে এসো। থ্যাংক ইউ। তুমি কি দেখে বসতে পারো না? আমি তো দেখেই বসছিলাম, চেয়ারটাই তো সরে গেল। চেয়ার কি নিজে নিজে সরে যায়? তুমি দেখে বসুনি। আমি আর অনিকেত কিন্তু কাজের কথা বলছিলাম। দেবি, তুমি তো গ্রাম থেকে এসেছো, তাই তুমি বোধহয় জানো না যে মানুষ যখন, মানে দুজন মানুষ যখন কথা বলে, তাদের মাঝখানে ঠিক কথা বলতে নেই। তুমি তো এখন কলকাতায় রয়েছ, তোমার এই এটিকেটসগুলো জানা খুব প্রয়োজন। সিরিয়াসলি দেবী, আমি যদি জানতাম তুমি এসব করবে, আমি তোমাকে এখানে কখনো নিয়ে আসতাম না। সিরিয়াসলি, নাও খাওয়াটা নাও। আর যাও ওখানে গিয়ে খাও, যাও প্লিজ যাও। Thank you.
আমায় আপনার একেবারে পছন্দ না তো ডাক্তারবাবু? ভাই সবার সামনে আমাকে এভাবে বললে আমার জন্য খারাপ লাগে না? দেবীর সাথে একটু বেশি রুডলি কথা বলে ফেললাম, সবার সামনে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। এরকম মাঞ্জা দিয়ে তুই কোথায়? ও মনে পড়েছে, মনে পড়েছে, দেবী এখন এখানে নেই, আর সেই সুযোগে দেবীর বোনকে তুই বরং একটা কাজ কর না, তুই নিজের চরকায় থাক। আমি তো আবার ভুলে গেছিলাম, তুই আমার বাবার চরকায় তেল দিতে বেশি পছন্দ করিস। একদম বেশি বাড়াবাড়ি করবি না। তোর ওইসব কাজকর্ম যদি বাড়ির লোক টের পেয়ে যায় তাহলে তারা কিন্তু তোকে ছাড়বে না, ঠিক আছে? যতই হোক তুই তো আর অনিমোষ, যে তোর সাত খুন মা। আমি না চাহ না কেন, অন্তত এই বাড়ির ছেলে প্রসেন। আস্তে আস্তে কেউ শুনে ফেলবে তো, তুই নিজের অবস্থাটা দেখ, এই বাড়িতে তোর জায়গাটা ঠিক কি? পা চেটে আর তেল মেরে চাইলেও